বিজেপির বুথ সভাপতি প্রভাত টুডুকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পান প্রভাত টুডু। বৃহস্পতিবার গভীর রাতে মালদা থানার ভাবুক এলাকায় ঘটে এই ঘটনা। এদিন প্রভাত টুডুর বাড়ির সামনে দুজন বাইক আরোহী এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ সূত্রে জানা গেছে বাইকে তেল শেষ হয়ে গেছে বলে প্রভাত বাবুর বাড়ির সামনে দাঁড়া ওই দুই বাইক আরোহী। প্রভাত বাবু পরিচয় জানতে চাইলে গুলি চালায় তারা। খবর পেয়ে পুলিশ অভিযানে 34 নং জাতীয় সড়কে গাজলে আলমপুরে মোটর বাইক সহ একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে বন্দুকটিও, অপরজন পলাতক রয়েছেন। ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। এদিন সকালে মাজরা জেপির আগমপুর স্ট্যান্ডে এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে, অপর দুষ্কৃতী বর্তমানে পলাতক। বিজেপির বুথ সভাপতি বলেন, রাজ্য জুড়ে ফলাফল ঘোষণার পর থেকেই সন্ত্রাস চলছে, বিজেপি কর্মী এবং নেতৃত্বের ওপর হামলা চালানো হচ্ছে। বুথ সভাপতি প্রভাত টুডু জানিয়েছেন, তিনি বিজেপি করেন বলে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। কি জানিয়েছেন বুথ সভাপতি প্রভাত টুডু, শুনবো। আমি এই বুথ সভাপতি বিজেপি। কোন বুথে? কুতুবপুর বুথে। আচ্ছা, তো কি আপনাকে লক্ষ্য করে গুলি চলেছে? হ্যাঁ, আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, পেছন থেকে অ্যাটাক করা হয়েছে। ভোটের পর থেকে কি এরকম আপনাদের আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভোটের পর থেকে আমাদের উপরে নানাভাবে টর্চার হয়, মৌখিক অত্যাচার হয়। কারা করে এখানে? আমাদের এখানে তো টিএমসি বেশি করে, তারপরে আদার্স সব পার্টি আমাদের উপরে মানে খারাপ নজর দেখে, কিন্তু বেশি আমাদের এখানে যেহেতু টিএমসি শক্তিশালী, যার জন্য ওরাই আমাদের উপরে বেশি টর্চার করে। এর আগে কি কোনো রকম থ্রেট করেছিল? হ্যাঁ, থ্রেট করেছিল। কি বলে? ওরা বলে যে তোমাকে এই পার্টিতে থাকতে হবে না, আমাদের পার্টিতে আসতে হবে। কারা বলে? টিএমসি। কে কি নাম কি আছে? নাম যেমন আমাদের এখানে যেগুলো মানে বাইরে থেকে এসে এগুলো বলে, যেমন আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা বিজেপি করি, যার জন্য আমরা মনে করি যে মনে হয় আমাদের বিরোধী পার্টি এরকম করছে। আমি এই বুথের বিজেপির মণ্ডল সভাপতি জানিয়েছেন, রাজ্য জুড়ে বিজেপি কর্মী এবং নেতৃত্ব আক্রান্ত হচ্ছে নির্বাচনে ফল ঘোষণার পর থেকে। এদিন তিনি পুলিশি হস্তক্ষেপের দাবি করেছেন। পদক্ষেপ আমরা সারা পশ্চিমবাংলায় যা দেখছি, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীবৃন্দু তাদেরকে গুলি করার জন্য মার দাঙ্গা করার যা দেখছি, এই যে গুলিগোলা চলছে, বিধানসভা নির্বাচনের থেকেও আমরা বিধানসভা নির্বাচনের সময়েও গুলিগোলা হয়েছিল, আর বিধানসভা নির্বাচনের পর থেকেও কিন্তু ঘর ছাড়া তাড়িয়ে দিচ্ছে। এই বিষয় নিয়ে আমরা দেখছি যে যারা যারা নির্বাচন করেছিল, যারা যারা বুথ সভাপতি আছে, যারা পলিটিক্যাল নেতা আছে ভারতীয় জনতা পার্টির, তাদেরকে গুলি করার জন্য এর উদ্দেশ্য এরা বেরিয়ে যাচ্ছে, রাতারাত এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা যা দেখছি, এদেরকে শাস্তি করা হোক, এদেরকে যেই প্রকার করে হোক এদেরকে ফাঁসি করা হোক। আমরা চাই এইভাবে যেন না ঘটে এলাকাতে, পর থেকে কোনো ব্যক্তি বাইকে যেন না ঘুরে। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা এটা দেখুক পুলিশ। প্রশাসনকে আমরা বলছি, আমি বলছি প্রশাসনকে, প্রশাসন যেন সঠিকভাবে তদন্ত করে দেখুক। এই দুইজনকে ধরা পড়েছে আগমপুরায় এই ব্যক্তি। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ভাবুক এলাকায় বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল চলছে এবং গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এর সাথে তৃণমূল কোনোভাবে জড়িত নয়, তিনি পুলিশি তদন্তের দাবি করেন। ভাবুক অঞ্চলের মহিষবাতানে বিজেপির সাথে বিজেপিদের মধ্যে প্রতিদিনই গোলমাল চলে। ভোটের আগেও আপনারা দেখেছেন বিজেপির প্রার্থীকে কারা আক্রান্ত করেছিল, বিজেপির লোকেরাই করেছিল। এই ঘটনাটার সাথে তৃণমূলের কোনো যোগই নেই। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে উপযুক্ত তদন্ত করে দোষীদের ব্যবস্থা করতে। আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ ঘটনাটাই বিজেপির লোকেদের অন্তর্দ্বন্দ্বই বেরিয়ে আসছে। Indian Institute of Legal Studies, Kochbihar, affiliated to Kochbihar Panchanand Verma University, recognized by the Bar Council of India, New Delhi, extended its digital online class to save the bright future of the students. The pandemic has a drastic effect on education, but now in 2021, Admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB, Honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 6296903426, 6296903436, 6296903439.